মালে এয়ারপোর্ট ভ্যানেলা এসে নামলাম, আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক। আগে থেকে ঠিক করে রাখা হোটেলের উদ্দেশ্যে রওনা হলাম। ওরাই গাড়ির ব্যবস্থা করে রাখছিল, ওরাই আমাদেরকে নিয়ে চলল তাদের গাড়ি করে। মালদ্বীপ আসতে আসতে সন্ধ্যা 7টা বেজে গেল। গাড়ির উদ্দেশ্যে যখন রওনা হলাম, আমি খালি এদিক ওদিক তাকাচ্ছিলাম নীল সাগরের পানির সন্ধানে, দেখা যায় কি না। কারণ মালদ্বীপ ভ্রমণে অন্যদের ভিডিওগুলোতে দেখতাম, খালি মালদ্বীপ এয়ারপোর্ট থেকে বের হলেই তাদের মালদ্বীপের সুন্দর স্বচ্ছ নীল পানি দেখাতো। তো আমি তো আসলে সন্ধ্যায় এসেছি, সন্ধ্যার সময় তো দেখার কোনো উপায় নাই। তারপরও আমি ওই পানির আকর্ষণে শুধু খুঁজছিলাম একটু সাগর দেখা যায় কি না। এই দুই চোখ খালি খুঁজে বেড়াচ্ছিল নীল পানি, আর রাতের অন্ধকারে যেটুকুই পানি দেখতে পেয়েছিলাম তাই দেখতে পেয়ে এক্সাইটেড হয়ে ক্যামেরা বন্দি করে নিলাম এক টুকরো নীল পানি। সারা রাস্তায় গাড়ির ভিতর থেকে মালে সিটি ভিডিও করতে করতে হোটেলে পৌঁছলাম আলহামদুলিল্লাহ। ওরা আমাদেরকে সবাইকে মনে হয় ট্যাং দিয়ে আমাদের সবাইকে অভ্যর্থনা করে নিল এবং হাই হ্যালো সব কিছু ভালো মন্দ জিজ্ঞাসা করল। ওদের ব্যবহারে আমরা খুবই খুশি। হোটেলটির নাম হলো নম হোটেল। হোটেলটাও ভালো, সিস্টার হোটেল হলেও খারাপ না। খাওয়া দাওয়া, ব্যবহার, হোটেল সব কিছুই ভালো লাগলো। Baby, can you pray tonight? Oh, baby, can you pray if I? Oh, baby, can you pray? It's every time you make in time. It's only to the end. So pray tonight. So you won't
pray, pray, pray for me and for us. Baby, pray, pray, pray for me and for us. Baby, pray, pray, pray for me and for us. Gotta pray, pray, pray for me and for us. Baby, pray, pray, pray for me and for us. Baby, pray, pray, pray for me and for us. Baby, can we pray?